আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা জেনেছেন যে 2,80,000 ভিসা অনুমোদন দিচ্ছে মালয়েশিয়ার সরকার। আর মালয়েশিয়াতে যাওয়ার জন্য মেডিকেল কবে হবে এ বিষয়ে আসলো নতুন ঘোষণা। সিন্ডিকেট ও নানা অনিয়মের অভিযোগে মালয়েশিয়ার শ্রমবাজার স্থগিত রয়েছে গেল কয়েকদিন ধরে। বাংলাদেশের অন্যতম বড় এই শ্রমবাজার ফের চালু হচ্ছে, সেটি নিয়েও অনিশ্চয়তা কাটছে কয়েক লক্ষ বেকার যুবকের। তবে বাজারটি নিয়ন্ত্রণ নিতে আরেকটি সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠছে। খোঁজ নিয়ে জানা গেছে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল সেন্টার অনুমোদন নিতে তৎপর শুরু করেছে ওই মহলটি। ফমো নামে মালয়েশিয়ার একটি বেসরকারি মেডিকেল চেক আপ সংগঠনের প্রতিনিধি দল ঢাকা সফরে এসেছেন, যার মূলে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ান ব্যবসায়ী দাতুশ্রী আবু হানিফ মোহাম্মদ আবুল কাশেম। বাংলাদেশ থেকে যেসব কর্মী মালয়েশিয়া যাবে তাদের মেডিকেল চেক আপের জন্য মেডিকেল সেন্টার স্থাপন করে মূলত এই শ্রমবাজারটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাচ্ছেন বাংলাদেশ ও মালয়েশিয়ার এই ব্যবসায়ী মহল, যেটি আগে একক নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশি বংশোদ্ভূত আরেক মালয়েশিয়ান ব্যবসায়ী দাতুশ্রী আমিন নূরের। সফরত মালয়েশিয়ার বেসরকারি মেডিকেল চেক আপ সংগঠনের ফ্রমওয়ার প্রতিনিধিরা বাংলাদেশের বেশ কিছু মেডিকেল সেন্টার বা ডায়াগনিক সেন্টার পরিদর্শন করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানায় 2018 সালের জনশক্তি রপ্তানিতে ডিজিটাল পদ্ধতিতে চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আগে থেকেই দাতু আমিন নূরের সিনোফ্লাক্স ও ব্যাবিনেস্ট এবং দাতু হানিফি রিয়েল টাইম শ্রমবাজারটি নিয়ন্ত্রণ নিতে নানামুখী তৎপরতা শুরু হয়। এই দুজন হয়ে বাংলাদেশের জনশক্তি ব্যবসায়ীরাও দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। শেষ পর্যন্ত দাতু আমিন নূরের সিনোফ্লাক্স অনলাইন সিস্টেম এসপিপি এবং ব্যাবিনেস্ট কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার দায়িত্ব পায়। বাংলাদেশি দশজন রিক্রুটিং এজেন্সির মালিকের সমন্বয়ে প্রায় 2 বছর একচটিয়ে ব্যবসা করেন দাতু আমিন নূর। শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় ও সিন্ডিকেটের অভিযোগে মালয়েশিয়া সরকার অনলাইন সিস্টেম এসপিপি বাতিল ঘোষণা করে নতুন সিস্টেম চালানো হওয়া পর্যন্ত ডিজিটাল পদ্ধতিতে শ্রমিক নেওয়া স্থগিত রেখেছে। অবশেষে বাংলাদেশি কর্মীরা এই মাস থেকে মালয়েশিয়া যেতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। তো এই ছিল আজকের আপডেট নিউজ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।